বাচ্চাগুলোর মা বাচ্চাগুলো ওরে রেখে ডিম পাড়ে। তো এত ছোট বাচ্চার মানে রেখে ডিম পাড়া আমি একদমই পছন্দ করি না। বাচ্চাগুলো একটু বড় হইলে ভালো হইতো, কারণ এদের এখনও ঝুঁকি আছে। তাছাড়া আমি ঈদের বেড়াইতে গেছিলাম বাপের বাড়িতে, তো ঈদের সময় বাবার বাড়িতে বেড়াইতে গেছি প্রায় 10-12 দিন, রমজান থেকে 10-12 দিন 15 দিনের মতন রয়েছিলাম। তো এ ফাঁকে বাচ্চাগুলো একদমই খাওয়া একজনের কাছে দায়িত্ব দিয়ে গেছি, ঠিক মতন মনে হয় খাওয়া হয় নাই, নাহলে বাচ্চাগুলো আরও হেলদি হুলদি হইতো। এর জন্যে আমি সংসার রাখি, কোথাও বেড়াইতে যাই না, কারণ হাঁস মুরগিকে কারো দায়িত্ব দিয়ে গেলে ওগুলো ঠিক থাকে না। একজনে আসি হয়তো ঘরের মুখ মানে মুরগির ঘর দরজা খুলে দেয়, আবার এসে লাগায়, কিন্তু মাঝখানে যে এদের বারবার খেতে দিতে হয় এটাই অনেকে হয়তো বোঝে না। তো এই যে মুরগির বাচ্চাগুলো একদম সব মনে হয় ছোটো হয়ে গেছে, আমার মনে হয় বড়ো হওয়ার জায়গাতে ছোটো হয়ে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।